আসসালামু আলাইকুম। বিবিএ অনার্স চতুর্থ বর্ষ ব্যবস্থাপনা বিভাগের প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি এই করোনা পরিস্থিতির মধ্যে তোমরা পরিবারের সবাইকে নিয়ে নিজ গৃহে নিরাপদে আছো, ভালো আছো এবং সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো এই করোনা পরিস্থিতির মধ্যে আমরা ধারাবাহিকভাবে আমাদের অনলাইন পাঠদান কার্যক্রম চালিয়ে আসছি। এরই ধারাবাহিকতায় আজকে আমি ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এ বিষয়ের ষষ্ঠ অধ্যায় লিজ ফাইন্যান্সিং বা ইজারা অর্থায়নের ওপর ক্লাস গ্রহণ করব। আজকে এই ষষ্ঠ অধ্যায়ে লিজ ফাইন্যান্সিং বিষয়ে ক্লাস উপস্থাপন করছি আমি মোহাম্মদ আবুল খায়ের, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, ডক্টর মালিকা কলেজ। প্রিয় শিক্ষার্থী, ভিডিও আপলোড দেওয়ার পর তোমরা যারা ক্লাসটি দেখবে প্রত্যেকে কমেন্ট বক্সে তোমাদের শ্রেণীর রোল উল্লেখ করবে, পাশাপাশি আজকের আলোচ্য অঙ্কে কোনো প্রশ্ন যদি তোমাদের থেকে থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে অথবা মেসেঞ্জারের মাধ্যমে প্রশ্ন করার সুযোগ পাবে। তোমাদের পক্ষ থেকে কোনো প্রশ্ন এসে থাকলে বোঝানোর জন্য আমার পক্ষ থেকে যা যা করণীয় তার সব কিছুই করানো হবে। প্রিয় শিক্ষার্থী, ইতোমধ্যে এই অধ্যায় থেকে আমরা একটি অঙ্ক করেছি। গতদিন যে অঙ্কটি করেছিলাম সেটি হচ্ছে লিজ অপশন ও এন্ডিং, পারচেজ অপশন ও এন্ডিং। আজকে আমরা লিজ অপশন ও বিগিনিং, পারচেজ অপশন ও বিগিনিং এর একটি অঙ্ক করব। প্রিয় শিক্ষার্থী, পরীক্ষার সময় অঙ্কে লিজ বিগিনিং, পারচেজ ও বিগিনিং থাকতে পারে, লিজ এন্ডিং, পারচেজ এন্ডিং থাকতে পারে, অথবা লিজ বিগিনিং পারচেজ এন্ডিং, আবার পারচেজ বিগিনিং লিজ এন্ডিংও থাকতে পারে। প্রশ্নে যেভাবে যে অংশ উল্লেখ করা হবে আমাদের সে অংশ সেভাবেই সমাধান করতে হবে। আর প্রশ্নে যদি কোনো অংশে কোনো কিছু উল্লেখ করা না থাকে তাহলে আমরা এন্ডিং অপশনে অঙ্কটি করব। প্রিয় শিক্ষার্থী, অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ প্রতি বছর সি পার্টে 10 মার্কসের একটি প্রশ্ন এখান থেকে হয়েই থাকে। কাজেই এই অঙ্কটা যদি আমরা ভালোভাবে শিখি তাহলে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট যেমন এই অধ্যায়টি আমাদের কমপ্লিট হবে, এর পাশাপাশি আমাদের বিনিয়োগ ব্যবস্থাপনা বা ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট বিষয়েও এই অঙ্কটি রয়েছে। সেখানে অধ্যায়ের নাম রয়েছে ইন্টারমিডিয়েট ফাইন্যান্সিং, মধ্যমেয়াদী অধ্যায়ন। কাজে প্রিয় শিক্ষার্থী, আমাদেরকে উভয় বিষয়েই এই গুরুত্বপূর্ণ অঙ্কটি খুব গুরুত্বের সাথে শিখতে হবে, ভালোভাবে শিখতে হবে। যেভাবেই প্রশ্ন আসুক না কেন আমরা যেন অঙ্ক করতে পারি সেভাবেই আমাদের প্রস্তুতিটা নিতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, চলো আজকে আমরা যে অঙ্কটি বাছাই করেছি তার উপর দৃষ্টিপাত করি। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যে অঙ্কটি বাছাই করেছি আমি এখন অঙ্কটি পড়ছি, তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনো। XYZ বিল্ডার্স লিমিটেড নিড টু অ্যাকোয়ার দ্য ইউজ অফ এ ক্রেন ফর দেয়ার কনস্ট্রাকশন বিজনেস অ্যান্ড আর কনসিডারিং বাইং অর লিজিং এ ক্রেন। XYZ বিল্ডার্স লিমিটেডের একটি ক্রেন অধিগ্রহণ করার প্রয়োজন তাদের নির্মাণ ব্যবসায়ের জন্য, তারা সেটি বিবেচনা করছে ক্রয় করা অথবা ইজারা নেওয়ার বিষয়টি। দ্য ক্রেন কস্ট টাকা 10 লাখ, ক্রেনের ব্যয় 10 লক্ষ টাকা, অ্যান্ড ইজ সাবজেক্ট টু দ্য স্ট্রেট লাইন মেথড অফ ডেপ্রিসিয়েশন টু এ জিরো স্যালভেজ ভ্যালু অ্যাট দ্য এন্ড অফ 5 ইয়ার্স। যন্ত্রটি সরলরৈখিক হারে অবচয় ধার্য করা হবে এবং 5 বছর পরে যন্ত্রটির কোনো ভগ্নাবশেষ মূল্য থাকবে না। অর্থাৎ ক্রেনটি 10 লক্ষ টাকায় ক্রয় করা হবে, 5 বছর এটা সরলরৈখিক হারে অবচয় ধরা হবে এবং কোনো 5 বছর পরে এর কোনো ভগ্নাবশেষ মূল্য থাকবে না। ইন কন্ট্রাস্ট, দ্য লিজ রেন্ট ইজ টাকা 2,20,000 পার ইয়ার টু বি পেইড ইন অ্যাডভান্স ইচ ইয়ার ফর 5 ইয়ার্স। অপর পক্ষে যদি এটা ইজারা নেওয়া হয় তাহলে প্রতি বছর 2,20,000 টাকা করে ইন অ্যাডভান্স, মানে বছরের শুরুতে। তার মানে এখানে লিজ অপশনে যে টাকাটা আমরা দিব সেটি বিগিনিংয়ে দিতে হবে। ইন অ্যাডভান্স শব্দ বলা থাকলেও বিগিনিং ধরে নিতে হবে, বুঝতে হবে। প্রিয় শিক্ষার্থী, XYZ বিল্ডার্স লিমিটেড ক্যান রাইজ ডেট অ্যাট 40% পেয়েবল ইন ইকুয়াল অ্যানুয়াল ইনস্টলমেন্ট, ইচ ইনস্টলমেন্ট ডিউ অ্যাট দ্য বিগিনিং ফর দ্য ইয়ার। XYZ বিল্ডার্স যদি যন্ত্রটি ক্রয় করে তাহলে অবশ্যই তারা ঋণ নেবে, সেক্ষেত্রে ঋণের সুদের হার হবে 14%, যা পরবর্তীতে 5 বছর সমান কিস্তিতে এবং সেটা বছরের শুরুতে পরিশোধ করতে হবে। দ্য কোম্পানি ইজ ইন দ্য 50% ট্যাক্স ব্র্যাকেট, শুড ইট লিজ অর বাই দ্য ক্রেন। কোম্পানি 50% কর অবকাশ পেয়ে থাকে, কোম্পানি কি ক্রেনটি লিজ নেবে, মানে ইজারা নেবে না ক্রয় করবে? প্রিয় শিক্ষার্থী, ইজারা নিলে যন্ত্রটি একটা প্রতিষ্ঠান থেকে নির্দিষ্ট অর্থের বিনিময়ে তারা ব্যবহার করতে পারবে, সেক্ষেত্রে প্রতি বছর 2,20,000 টাকা করে কোম্পানিকে পরিশোধ করতে হবে, যেটি বছরের শুরুতেই করতে হবে। অপরদিকে যারা যদি যন্ত্রটি তারা 10 লক্ষ টাকায় ক্রয় করে তাহলে অবশ্যই তারা ঋণের মাধ্যমে সেটি ক্রয় করবে, ঋণ নিলে 14% সুদে এটা পরবর্তী 5 বছর অগ্রিম ইন অ্যাডভান্স কিস্তির মাধ্যমে পরিশোধ করতে হবে। এখন প্রিয় শিক্ষার্থী, আমাদেরকে ডিসিশন দিতে হবে যে কোম্পানি ক্রেনটি লিজ নেবে না পারচেস করবে। ইজারা অর্থায়নের অঙ্কই এরকম, এখানে
লিজ অথবা পারচেজ কোন অপশনে কোম্পানি যাবে সে সম্পর্কে ডিসিশন দিতে হবে। প্রিয় শিক্ষার্থী, ডিসিশন দিতে হলে অবশ্যই আমাদের অঙ্ক করতে হবে। অঙ্ক করার মাধ্যমে পিবি অফ নেট ক্যাশ আউটলে বা এনসিও যার কম হবে তার পক্ষে আমাদের সিদ্ধান্ত দিতে হবে। অঙ্ক করার পর যদি লিজ অপশনে পিবি অফ এনসিও কম হয় তাহলে লিজের পক্ষে আমরা আমাদের ডিসিশন দিব। যদি অঙ্ক করার পর পারচেজ অপশনে পিবি অফ এনসিও বা নেট ক্যাশ আউটলে কম হয় তাহলে সেটার পক্ষে আমরা সিদ্ধান্ত দিব। প্রিয় শিক্ষার্থী, আজকে যে অঙ্কটি করছি আগেই বলা হয়েছে ইজারা অর্থায়নটাও আমরা ইন অ্যাডভান্স মানে বিগিনিং পাচ্ছি এবং পারচেজ অপশনটাও বিগিনিংয়ে করছি। তো প্রিয় শিক্ষার্থী, চলো আমরা আজকের অঙ্কের সমাধানে যাই। প্রিয় শিক্ষার্থী, অঙ্ক করার ক্ষেত্রে শুরুতে আমরা লিজ অপশন করব। লিজ অপশনে অঙ্ক করতে হলে আমাকে 6টি কলাম বিশিষ্ট একটি ঘর করতে হবে। এখানে 6 কলাম বিশিষ্ট ঘর করা হয়েছে, তার সাথে আরও 4টি সারি করতে হয়েছে একটি লিখার জন্য উপরে, আর 3টি প্রথমে 0 ইয়ার, এরপরে 1-4, তারপরে 5th ইয়ারের জন্য ঘর করতে হয়েছে। প্রিয় শিক্ষার্থী, তাহলে চলো 6 কলাম বিশিষ্ট ঘরে প্রথমে আমরা লিখব ইয়ার, এরপরে আমরা লিখব অ্যানুয়াল ডিসপেমেন্ট, এরপরে লিখব ট্যাক্স অ্যাডভান্টেজ, এরপরে লিখব আফটার ট্যাক্স ডিসপেমেন্ট, এরপরে লিখব পিবি ফ্যাক্টর অ্যাট 7%। এখানেই তোমাদের প্রশ্ন যে এখানে পিবি ফ্যাক্টর 7% কোত্থেকে আসলো। এই জিনিসটা খুব ভালোভাবে বুঝে নাও প্রিয় শিক্ষার্থী। কোয়েশ্চেনে যদি আলাদা কস্ট অফ ক্যাপিটাল উল্লেখ করা হয় তাহলে সেই কস্ট অফ ক্যাপিটাল রেটটাই আমরা ধরে এখানে কাজ করব। কিন্তু এই অঙ্কে যেহেতু আলাদা কস্ট অফ ক্যাপিটাল দেওয়া নাই তাহলে কস্ট অফ ডেটটাকেই আমাদের কস্ট অফ ক্যাপিটাল হিসেবে ধরে নিতে হবে এবং সেখানে কস্ট অফ ডেট দেওয়া আছে 14%। এবার প্রিয় শিক্ষার্থী, এই 14%টাকে আমরা 7%-এ কীভাবে এনেছি? এখানে আফটার ট্যাক্স কস্ট অফ ডেট, আফটার ট্যাক্স কেডি বের করা হয়েছে, আর আফটার ট্যাক্স কেডি বের করার সূত্র আমরা জানি, কেডি ইন্টু 1 - টিআর, টিআর মানে ট্যাক্স রেট। তাহলে এখানে আমাদের কেডি ছিল 14% আর 1 - ট্যাক্স রেট ছিল 50%, তার মানে 0.50। এবার 1 থেকে 0.50 চলে গেলে থাকবে 0.50, এবার 14-কে 0.50 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব 7%, অর্থাৎ আফটার ট্যাক্স পিবি ফ্যাক্টর এটা বের করা হয়েছে 7%। আমার মনে হয় আর তোমাদের বুঝতে কোনো অসুবিধা থাকবে না। এরপরে আসবে পিবি অফ ক্যাশ আউটলে, এবং উপরে আমরা লিখব টেবিল ফর ক্যালকুলেশন অফ পিবি অফ এনসিও নেট ক্যাশ আউটলে ইয়ার। প্রিয় শিক্ষার্থী, এখানে যেহেতু অগ্রিম টাকা দিতে হবে তাই 0 আসবে। প্রথম বছর আমরা লিখব 0, 0-তে অ্যানুয়াল ডিসপেমেন্ট 2,20,000 টাকা আমরা বসিয়ে দিলাম। প্রিয় শিক্ষার্থী, মনে রাখতে হবে বছর শেষ হওয়া ছাড়া কিন্তু ট্যাক্স অ্যাডভান্টেজ পাওয়া যায় না। তাহলে যেই টাকাটা এখন দিচ্ছি এই টাকাটার ট্যাক্স অ্যাডভান্টেজ 1 বছর পরে পাওয়া যাবে, কাজে 0 বছরে ট্যাক্স অ্যাডভান্টেজ থাকবে না। অ্যানুয়াল ডিসপেমেন্ট থেকে ট্যাক্স অ্যাডভান্টেজ বাদ দিয়ে আফটার ট্যাক্স ডিসপেমেন্ট বের করতে হয়। যেহেতু আমার অ্যানুয়াল ডিসপেমেন্ট 2,20,000 টাকা আছে, ট্যাক্স অ্যাডভান্টেজের ঘর 0, কাজে 2,20,000 থেকে 0 বাদ দিলে 2,20,000ই থাকবে। আর পিবি ফ্যাক্টর 7%, এটা 1ই হবে কারণ এই মুহূর্তে টাকাটা আমরা দিয়ে দিয়েছি। তো প্রিয় শিক্ষার্থী, এখানে 1.00 লেখা হয়েছে। এবার 2,20,000কে 1.00 দিয়ে গুণ করলে আমরা 2,20,000 টাকাই পাব। এবার যেহেতু আমরা অঙ্ক করছি 5 বার কিস্তি দিব বিগিনিংয়ে, 0-তে 1টা চলে গেছে, এবার আর বাকি থাকে 4টা, এজন্য আমরা লিখছি 1-4। 1-4-এ অ্যানুয়াল ডিসপেমেন্ট 2,20,000 টাকা, ট্যাক্স অ্যাডভান্টেজ যেহেতু 50% বলা আছে 2,20,000 টাকা 50% হবে 1,10,000 টাকা। এবার এই 2,20,000 থেকে 1,10,000 টাকা যদি বাদ দিয়ে দেয় তাহলে আফটার ট্যাক্স ডিসপেমেন্ট পাবো 1,10,000 টাকা। এই 1,10,000 টাকার এবার পিবি ফ্যাক্টর বের করতে হবে। প্রিয় শিক্ষার্থী, এবার যেহেতু আমরা একসাথে 4টি বছরের পিবি ফ্যাক্টর বের করব, তাহলে আমরা যে লেকচার শিটে পিবি ফ্যাক্টরের ফর্মুলা দিয়েছিলাম এবার ওই ফর্মুলায় বের করতে হবে 1 - 1/(1+k)n। সেই সূত্র দিয়ে আমাদের এবার এটা বের করতে নিতে হবে, এবং আমরা সেভাবেই এটা বের করে নিয়েছি। 3.387 এসেছে। এবার 1,10,000কে 3.387 দিয়ে গুণ করলে পাবো 3,72,570। প্রিয় শিক্ষার্থী, পঞ্চম বছর আমাদের কিন্তু কোনো পেমেন্ট থাকবে না, কারণ আমরা 0 বছরে একটা পেমেন্ট দিয়ে দিয়েছি এবং 0 বছরে একটা পেমেন্ট দিয়েছি এবং 1 থেকে 4 4টা পেমেন্ট দিয়েছি, 0 বছরের একটা, মোট 5টা পেমেন্ট আমাদের হয়ে গেছে। এই জন্য পঞ্চম বছর আমাদের আর কিন্তু অ্যানুয়াল ডিসপেমেন্ট নাই, কিন্তু পঞ্চম বছর আমাদের একটা ট্যাক্স অ্যাডভান্টেজ আছে, কারণ 0 বছরের ট্যাক্স অ্যাডভান্টেজ আমরা পেয়েছি প্রথম বছরের ট্যাক্স অ্যাডভান্টেজ পেয়েছি দ্বিতীয় বছরের ট্যাক্স অ্যাডভান্টেজ পেয়েছি তৃতীয় বছরের ট্যাক্স অ্যাডভান্টেজ পেয়েছি চতুর্থ বছরের ট্যাক্স অ্যাডভান্টেজ পেয়েছি পঞ্চম বছর। তো প্রিয় শিক্ষার্থী, এই পঞ্চম বছরে আমার অ্যানুয়াল ডিসপেমেন্ট থাকবে না, কিন্তু ট্যাক্স অ্যাডভান্টেজ থাকবে
50% মানে 2,20,000 টাকার অর্ধেক 1,10,000 টাকা। এবার যেহেতু অ্যানুয়াল লিজ পেমেন্টের ঘর ফাঁকা এবং 1,10,000 টাকা ওটা থেকে বিয়োগ করতে হবে, কাজে আলটিমেটলি 1,10,000 টাকা নেগেটিভ হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। এবং এবার পঞ্চম বছরের শুধু একক পিবি ফ্যাক্টর বের করতে হবে, সেক্ষেত্রে আমাদের পিবি ফ্যাক্টরের ফর্মুলা হবে 1/1+k^n, সেই সূত্র, সেটাতে আমরা বের করেছি 0.713। এবার 1,10,000 কে 0.713 দিয়ে গুণ করলে পাবো 78,430 টাকা। প্রিয় শিক্ষার্থী দেখো, শূন্যতম বছরের পিবি অফ নেট ক্যাশ আউটলে 2,20,000 পজিটিভ, 1 থেকে 4 বছরেরটা 3,72,570 পজিটিভ, তাহলে পজিটিভ দুটো যোগ করব আর পঞ্চম বছরের নেগেটিভ 78,430 সেটা বিয়োগ করে দিব, তাহলে আমরা টোটাল পিবি অফ এনসিও পাবো 5,14,140 টাকা। প্রিয় শিক্ষার্থী আমাদের কিন্তু লিজ অপশনে অঙ্ক করা হয়ে গেছে, অর্থাৎ আমরা যে 2,20,000 টাকা করে লিজ পেমেন্ট দিব 5 বছর, তার আজকের দিনে আমার ব্যয় হবে, আজকের দিনে তার মূল্য হবে 5,14,140 টাকা। তো প্রিয় শিক্ষার্থী লিজ অপশন আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা পারচেজ অপশনে চলে যাব। প্রিয় শিক্ষার্থী পারচেজ অপশনে আমাকে প্রথমেই ইনস্টলমেন্ট বের করতে হবে, কাজে আমরা লিখেছি ক্যালকুলেশন অফ ইনস্টলমেন্ট। আমরা জানি ইনস্টলমেন্টে দুটো সূত্র আছে, যেটি লেকচার শিটে আমি দিয়েছি, একটা বিগিনিং একটা এন্ডিং। যেহেতু এখানে ইনস্টলমেন্টটা বিগিনিংয়ে আছে, কাজে বিগিনিংয়ের সূত্র লিখতে হবে, সেজন্য আমরা লিখেছি উই নো ইনস্টলমেন্ট ইজ ইকুয়াল টু টোটাল লোন ডিভাইডেড বাই 1 - 1/(1+k)^n/k ইন্টু 1+k। এখানে টোটাল লোন হবে 10 লাখ, 1 তো 1, সূত্রেরই 1, k এর মান হবে ওই যে ইন্টারেস্ট রেট 0.14, নাম্বার অফ ইয়ার্স এন মানে হচ্ছে কত বছর কিস্তিটি পরিশোধ হবে 5, কাজে আমরা 5 বসিয়েছি, আবার নিচে k এর মান বসিয়েছি 0.14 এবং এই পাশে 1 এর মান 1ই রয়ে গেল এবং k এর মান বসালাম 0.14। এবার প্রিয় শিক্ষার্থী উপরে 10 লক্ষ টাকা থেকে গেল, এবার আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটারের টোটাল জিনিসটা একেবারে ক্যালকুলেশন করব, সেজন্য আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটারে প্রথমে লিখব 1 - 1/(0.14)^5 = (0.14) = (1.14)। তাহলে আমরা পেয়ে যাব 3.9136। এবার এই 3.9136 কে 10 লাখ দিয়ে ভাগ করলে আমরা পাবো 2,55,521, অর্থাৎ 10 লাখকে 3.9136 দিয়ে ভাগ করলে পাবো 2,55,521 টাকা। অর্থাৎ ওই যে 10 লক্ষ টাকা আমরা ঋণ নিব, যার জন্য প্রতি বছরের শুরুতে আমাদের যে কিস্তি দিতে হবে সেই কিস্তির পরিমাণ আমরা বের করে নিলাম 2,55,521 টাকা। অর্থাৎ সুদ আসল সহ প্রতি বছর কোম্পানিটিকে কিস্তি পরিশোধ করতে হবে 2,55,521 টাকা। তো প্রিয় শিক্ষার্থী আমার মনে হয় তোমরা ইনস্টলমেন্ট বের করা বুঝতে পেরেছ। এবার আমাদের এই ইনস্টলমেন্টের আলোকে ইন্টারেস্ট বের করতে হবে, কারণ প্রত্যেকটি কোম্পানি ইন্টারেস্ট এবং ডেপ্রিসিয়েশনের উপর ট্যাক্স অ্যাডভান্টেজ পেয়ে থাকে। এজন্য আমাদের এবার টেবিল ফর ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট করতে হবে। টেবিল ফর ক্যালকুলেশন অফ ইন্টারেস্টের জন্য আমাদের 6 কলাম বিশিষ্ট একটি ঘর করতে হবে। প্রিয় শিক্ষার্থী এখানে ঘর হবে ইয়ার, লোন অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার, এরপর হবে ইনস্টলমেন্ট, এরপরে হবে ইন্টারেস্ট, এরপরে হবে প্রিন্সিপাল, এরপরে হবে লোন অ্যাট দ্য এন্ডিং অফ দ্য ইয়ার। প্রিয় শিক্ষার্থী আমরা যেহেতু এটা বিগিনিংয়ের অঙ্ক করবো, কাছে শূন্য থেকে শুরু হবে, প্রথমে আমরা লিখলাম শূন্য, লোন অ্যাট দ্য বিগিনিং কিন্তু 10 লক্ষ টাকা, ইনস্টলমেন্ট আমরা দিচ্ছি 2,55,521 টাকা। প্রিয় শিক্ষার্থী প্রথম শূন্যতেই, যেহেতু শুরুতেই লোন নেওয়ার সাথে সাথে আমি 2,55,521 টাকা দিয়ে দিচ্ছি, কাজে এই টাকার মধ্যে আর কোনো ইন্টারেস্ট থাকবে না, কারণ ইন্টারেস্ট ধার্য করা হয় বছর শেষে, কাজে আমি বর্তমানে যে কিস্তিটা দিয়ে দিলাম ঋণ নেওয়ার সাথে সাথে সেটাতে কোনো ইন্টারেস্ট নাই, কাজে পুরো টাকাটাই প্রিন্সিপাল, কাজে ইনস্টলমেন্ট থেকে ইন্টারেস্ট শূন্য বাদ দিলে পুরো টাকাটাই প্রিন্সিপাল হিসেবে চলে আসলো 2,55,521 টাকা। এবার এই 10 লক্ষ টাকা থেকে 2,55,521 টাকা বিয়োগ করব, তাহলে লোন অ্যাট দ্য এন্ডিংয়ে পাবো 7,44,479 টাকা। প্রিয় শিক্ষার্থী মনে রাখতে হবে, প্রথম বছরের যেটা এন্ডিং পরের বছরের সেই অ্যামাউন্টটাই কি বিগিনিং, তাহলে প্রথম বছর ইয়ার 1 যখন, তখন আমার বিগিনিং লোন হবে 7,44,479 টাকা। এবার এই 7,44,479 টাকার উপর আমি 14% সুদ বের করব, সেটা হবে 1,04,227 টাকা। এবার এই 1,04,227 টাকা ইনস্টলমেন্ট থেকে বাদ দিয়ে দিলে প্রিন্সিপাল অ্যামাউন্ট পেয়ে যাব, কাজে 2,55,521 থেকে 1,04,227 টাকা বিয়োগ করলে পাবো 1,51,294 টাকা। এই 1,51,294 টাকা প্রিন্সিপালকে বিগিনিং লোন থেকে বাদ দিয়ে দিব, অর্থাৎ 7,44,479 থেকে 1,51,294 টাকা বিয়োগ করলে পাবো 5
5,93,185 টাকা। এই 5,93,185 টাকাই আবার দ্বিতীয় বছরের বিগিনিং লোন। এবার এই 5,93,185 টাকার ওপর আমরা যদি ইন্টারেস্ট 14% বের করি তাহলে হবে 83,46। এই 83,46 টাকা এবার আমরা ইনস্টলমেন্ট থেকে বিয়োগ করব, তাহলে 2,55,521 মাইনাস 83,46 ইজ ইকুয়াল টু 1,72,475। এই 1,72,475 আসল টাকাকে বিগিনিং লোন 5,93,185 টাকা থেকে বিয়োগ করা হয়েছে, তাহলে আমরা এন্ডিং লোন পেয়েছি 4,20,710 টাকা। এবার 4,20,710 টাকাই তৃতীয় বছরের বিগিনিং লোন হবে। এই তৃতীয় বছরের বিগিনিং লোন 4,20,710 টাকার ওপর 14% আমরা বের করেছি 58,899। এবার ইনস্টলমেন্ট 2,55,521 থেকে 58,899 টাকা যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে পাবো 1,96,622 টাকা প্রিন্সিপাল। এবার এই 1,96,622 টাকা প্রিন্সিপালকে বিগিনিং লোন 4,20,710 থেকে বিয়োগ করে দিব, তাহলে পাবো 2,24,088 টাকা। এটাই পরবর্তী বছরের বিগিনিং লোন, অর্থাৎ চতুর্থ বছরের বিগিনিং লোন 2,24,088 টাকা। এই 2,24,088 টাকার ওপর আমরা যদি আবার 14% ইন্টারেস্ট বের করি তাহলে 31,433 টাকা হবে। এবার ইনস্টলমেন্ট 2,55,521 টাকা থেকে 31,433 টাকা যদি বাদ দিয়ে দিই তাহলে পাবো 2,24,088। অর্থাৎ চতুর্থ বছর শেষে আমার লোন বিগিনিংয়ে যা ছিল প্রিন্সিপালেও তা পরিশোধিত হয়ে এই লোন অ্যাট দ্য এন্ডিংয়ের ঘরে আর কোনো টাকা পাওনা থাকবে না। প্রিয় শিক্ষার্থী, শেষ বছর অনেক সময় 2-1 টাকা পার্সেন্টেজের কারণে কম বেশি হতে পারে, সেটাকে আমরা রাউন্ডিং এরর হিসেবে ধরে নেই। কাজেই প্রিয় শিক্ষার্থী, এখানে 5 বছর থাকলে আমরা 0 থেকে ধরাতে এখানে 4 পর্যন্ত এসছে, কিন্তু দেখো কিস্তি কিন্তু 5টাই হয়েছে। 0-তে একটা, 1-এ একটা, 2-এ একটা, 3-এ একটা, 4-এ একটা, অর্থাৎ মোট কিন্তু 5 বারই অর্থ পরিশোধ করা হয়েছে। 5টি সমান কিস্তিতেই কিন্তু টাকাটি পরিশোধ করা হয়েছে। প্রত্যেকবার কিস্তির পরিমাণ ছিল 2,55,521 টাকা। আশা করি আমার এই ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট তোমরা বুঝতে পেরেছ, কারণ দ্বিতীয় বর্ষে তোমরা ট্রায়াঙ্গেল অফ মানি অঙ্কে লোন অ্যামোর্টাইজেশন শিডিউল তোমরা শিখেছিলে। তারপরেও যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা করার সুযোগ পাবে। প্রিয় শিক্ষার্থী, ইন্টারেস্ট বের করা হয়ে গেলে আমাদেরকে বের করতে হবে ডেপ্রিসিয়েশন। এই অঙ্কে উল্লেখ করাই আছে স্ট্রেট লাইন মেথড অফ ডেপ্রিসিয়েশন, মানে সরলরৈখিক অবচয় পদ্ধতি। প্রিয় শিক্ষার্থী, প্রশ্নে যদি কোনো অবচয় পদ্ধতি উল্লেখ করা না হয় তাহলে আমরা অবশ্যই সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয় করব, কিন্তু যদি প্রশ্নে সাম অফ ইয়ার ডিজিট উল্লেখ করা হয় তখন কিন্তু আমাদের উল্লেখিত পদ্ধতিতেই করতে হবে। কাজেই প্রশ্নে যদি অবচয়ের কোনো পদ্ধতি নির্দিষ্ট করে দেয় তাহলে নির্দিষ্ট পদ্ধতিতেই অবচয় বের করতে হবে, আর যদি কোনো পদ্ধতি উল্লেখ করা না হয় তাহলে আমরা সবসময় সরলরৈখিক পদ্ধতিতেই অবচয় নির্ণয় করব। তাহলে ক্যালকুলেশন অফ ডেপ্রিসিয়েশন, উই নো ডেপ্রিসিয়েশন ইজ ইকুয়াল টু কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু ডিভাইডেড বাই নাম্বার অফ ইয়ার্স। এখানে কস্ট ছিল 10 লাখ, স্যালভেজ ভ্যালু 9, 0, নাম্বার অফ ইয়ার্স 5। তাহলে 10 লাখ থেকে 0 বাদ দিলে 10 লাখই থাকবে এবং 10 লাখকে 5 দিয়ে ভাগ করলে আমরা পাবো টাকা 2 লাখ। অর্থাৎ প্রত্যেক বছরের জন্য ডেপ্রিসিয়েশন বা অবচয় আমরা পেয়েছি 2 লক্ষ টাকা। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা সবশেষ আমাদের যে ছক পারচেজ অপশনের সেটি করব। এখানে আমাদের নির্ণয় করতে হবে টেবিল ফর ক্যালকুলেশন অফ পিবি অফ এনসিও। আমাদেরকে পারচেজ অপশনের পিবি অফ নেট ক্যাশ আউটলে বের করতে হবে, প্রেজেন্ট ভ্যালু অফ নেট ক্যাশ আউটলে বের করতে হবে। এজন্য আমাকে 9টি কলাম বিশিষ্ট একটি ঘর করতে হবে, যার প্রথমেই থাকবে ইয়ার, এরপরে হবে ইনস্টলমেন্ট, এরপরে হবে ইন্টারেস্ট, এরপরে হবে ডেপ্রিসিয়েশন, এরপরে হবে ইন্টারেস্ট অ্যান্ড ডেপ্রিসিয়েশন, এরপর হবে ট্যাক্স অ্যাডভান্টেজ, এরপরে হবে এনসিও, এরপরে পিবি ফ্যাক্টর, পিবি অফ এনসিও। প্রিয় শিক্ষার্থী, ইয়ার এর ঘর যেহেতু বিগিনিংয়ে অঙ্ক করা হয়েছে 0 থেকে 5 পর্যন্তই লিখতে হবে, 0 থেকে 5 পর্যন্ত লিখতে হবে, কারণ আমরা 0 বছরে ট্যাক্স অ্যাডভান্টেজ পাবো না, 0টা পাবো 1-এ, 1-এরটা 2-এ, 2-এরটা 3-তে, 3-টা 4-এ, 4-এরটা 5-এ, অর্থাৎ বছর শেষে ট্যাক্স অ্যাডভান্টেজ পাওয়া যায়। এজন্য এখানে 0 থেকে 5 বছর ইয়ার পরপর লিখে নিব। ইনস্টলমেন্ট 0-তেও লিখবো 2,55,521, 1-এও লিখবো, 2-এও লিখবো, 3-এও লিখবো, 4-এও লিখবো, অর্থাৎ আমরা যে লোন অ্যামোর্টাইজেশন শিডিউলে ইন্টারেস্ট ক্যালকুলেশন করেছি ঠিক ওইভাবে 0 থেকে 4তম বছরে আমরা ইনস্টলমেন্টগুলো বসাবো। ইন্টারেস্ট 0তম বছরে কোনো ইন্টারেস্ট নাই, এজন্য হাইপেন, 0তম বছরে কোনো ডেপ্রিসিয়েশনও নাই, এজন্য হাইপেন, ইন্টারেস্ট অ্যান্ড ডেপ্রিসিয়েশন যেহেতু নাই কাজে তার যোগফলের ঘরেও হাইপেন, এবং ইন্টারেস্ট অ্যান্ড ডেপ্রিসিয়েশনের উপরেই যেহেতু ট্যাক্স অ্যাডভান্টেজ হয়, এখানে যেহেতু ইন্টারেস্ট অ্যান্ড ডেপ্রিসিয়েশন নাই কাজে এখানে কোনো ট্যাক্স অ্যাডভান্টেজও নাই, কাজেই এনসিও কত 2,55,521 টাকাই থাকবে।
আসন্নতম বছরের পিবি ফ্যাক্টর 1 হবে এই 255521 কে 1 দিয়ে গুণ করলে পাবো 255521 তাহলে শূন্যতম বছরে আমার পিবি অফ এনসিও 255521 টাকা প্রিয় শিক্ষার্থী এবার আসো ইয়ার 1 ইনস্টলমেন্ট 255521 এখানে ইন্টারেস্ট আমরা ছক থেকে দেখে লিখে দিয়েছি 104227 ডেপ্রিসিয়েশন বের করা হয়েছে 2 লক্ষ টাকা এবারে ইন্টারেস্ট 104227 আর ডেপ্রিসিয়েশন 2 লক্ষকে যোগ করলে ইন্টারেস্ট এন্ড ডেপ্রিসিয়েশন পাবো 304227 এই 304227 এর 50% ট্যাক্স অ্যাডভান্টেজ যদি করি তাহলে বাদ দিলে পাবো 152114 অর্থাৎ 304227 এর 50% আসবে 152114 এবারে এই 152114 কে ইনস্টলমেন্ট 255521 থেকে বিয়োগ করলে পাবো 103407 এবার পিবি ফ্যাক্টর এখানে যদি সিঙ্গেল ইয়ারি পিবি ফ্যাক্টর বের করা হয়েছে প্রত্যেক বছরে আমরা পিবি ফ্যাক্টরের সূত্র অ্যাপ্লাই করব 1 ডিভাইডেড বাই 1 প্লাস কে পাওয়ার এন তাহলে 1 ডিভাইডেড বাই 1 প্লাস কে এর মান হবে 0.07 পাওয়ার এন প্রথম বছরের জন্য 1 দ্বিতীয় বছরের জন্য 2 তৃতীয় বছর 3 চতুর্থ বছর 4 পঞ্চম বছর 5 এভাবে আমরা বের করেছি তাহলে সেটা আসছে 0.935 এবার 103407 কে 0.935 দিয়ে গুণ করলে পাবো 96686 প্রিয় শিক্ষার্থী দ্বিতীয় বছরে ইনস্টলমেন্ট যাই ছিল 2 লক্ষ একই 255521 ইন্টারেস্ট ছক থেকে লিখে নিলাম 83,046 ডেপ্রিসিয়েশন বের করা হয়েছে 2 লক্ষ টাকা দুটা যোগ করলে হয় 283,046 এটার 50% ট্যাক্স অ্যাডভান্টেজ বের করলে হয় 141,523 এবার 255521 থেকে 141,523 যদি বিয়োগ করে দেই তাহলে এনসিও পাবো 113,998 আর পিবি ফ্যাক্টর 7% দ্বিতীয় বছরেরটা আমরা বের করেছি 0.873 এবার 113,998 কে 0.873 দিয়ে গুণ করলে পাবো 99,520 প্রিয় শিক্ষার্থী তৃতীয় বছর ইনস্টলমেন্ট রয়েছে 255521 ইন্টারেস্ট ছক থেকে দেখে লিখে দিলাম 58,899 ডেপ্রিসিয়েশন বের করা হয়েছে 2 লক্ষ দুটা যোগ করলে পাবো 258,899 এবার এর 50% ট্যাক্স অ্যাডভান্টেজ করলে পাবো 129,450 এবার ইনস্টলমেন্ট 255521 থেকে 129,450 বাদ দিলে পাবো 126,071 এবার পিবি ফ্যাক্টর তৃতীয় বছর বেরোয়েছে 0.816 এটাকে গুণ করলে পাবো 102,874 চতুর্থ বছর ইনস্টলমেন্ট দেওয়া আছে 255521 ইন্টারেস্ট ছক থেকে দেখে লিখে দিলাম 31,433 ডেপ্রিসিয়েশন বের করা হয়েছে 2 লক্ষ টাকা দুটো যোগ করলে হবে 231,433 এবার এই 231,433 এর 50% বের করলে হবে 115,716 এই 115,716 কে ইনস্টলমেন্ট 255521 থেকে বাদ দিলে পাবো 139,805 এবং চতুর্থ বছরের পিবি ফ্যাক্টর আমরা বের করেছি 0.763 এটাকে গুণ করলে পাবো 106,671 প্রিয় শিক্ষার্থী পঞ্চম বছর ইনস্টলমেন্ট থাকবে না ইন্টারেস্টও থাকবে না কিন্তু ডেপ্রিসিয়েশন থাকবে 2 লক্ষ টাকা ইন্টারেস্ট অ্যান্ড ডেপ্রিসিয়েশনের যোগফল 2 লাখ আর ইন্টারেস্টের গড় ফাঁকা থাকা 2 লক্ষই হবে ট্যাক্স অ্যাডভান্টেজ 2 লাখ টাকা 50% হবে 1 লক্ষ টাকা এবার যেহেতু ইনস্টলমেন্ট নাই কাজে 1 লক্ষ টাকা 0 থেকে বিয়োগ করলে নেগেটিভ হয়ে যাবে 1 লাখ এবং পঞ্চম বছরের পিবি ফ্যাক্টর বের করা হয়েছে 0.713 এটাকে 1 লাখ দিয়ে গুণ করলে পাবো 71,300 টাকা এটা নেগেটিভ থাকবে এবার প্রিয় শিক্ষার্থী উপরের যে পজিটিভ ফিগারগুলো আছে তা যোগ করে নেগেটিভ 71,300 টাকা বাদ দিয়ে বিয়োগ দিয়ে দিলে পাবো 589,972 টাকা এটার নাম হবে টোটাল পিবি অফ এনসিও তাহলে আমরা যদি ক্রেনটি ক্রয় করি তাহলে ক্রেনটি ক্রয় করার ক্ষেত্রে আমাদের ব্যয় হবে 589,972 টাকা আর যদি ইজারা নেই তাহলে আমার ব্যয় হবে 514,140 টাকা তাহলে পারচেজের ক্ষেত্রে আমার নেট ক্যাশ আউটলে পিবি বেশি আর পিবি অফ নেট ক্যাশ আউটলে লিজ অপশন কম তাহলে আমরা অঙ্কের শুরুতেই বলেছি যেটি কম হবে তার পক্ষে আমাদের ডিসিশন দিতে হবে এবার আমরা ডিসিশন দিব ডিসিশন দেওয়ার মাধ্যমেই আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে ডিসিশন দ্য কোম্পানি শুড প্রেফার লিজ অপশন বিকজ ইটস কস্ট ইজ লোয়ার দেন পারচেজ অপশন কোম্পানির অবশ্যই লিজ অপশনটি গ্রহণ করা উচিত কারণ লিজ অপশনে পারচেজ অপশনের চাইতে ব্যয়ের পরিমাণ কম প্রিয় শিক্ষার্থী আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক করেছি বিগিনিং পারচেজ অপশন বিগিনিং লিজ অপশন আশা করি তোমাদের অঙ্কের কোনো দিকে প্রশ্ন থাকার কথা না তারপরে থাকলে অবশ্যই আমার পক্ষ থেকে বোঝানোর জন্য যা যা করা হবে প্রিয় শিক্ষার্থী এতক্ষণ তোমরা ধৈর্য সহকারে আমার এই ভিডিও দেখেছো তাই তোমাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ইনশাল্লাহ পরবর্তী অনলাইন ক্লাসে আবার তোমাদের সাথে নতুন কোনো অধ্যায় নিয়ে যুক্ত হব
সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।